আপনি প্রফেশনাল হন বা অ্যামেচার, যখন নতুন একটা ক্যামেরা কেনার কথা ভাবেন তখন এই প্রশ্নটা আমার মাথায় নিশ্চয়ই এসেছে যে DSLR ক্যামেরা নেব নাকি মিররলেস ক্যামেরা নেব। DSLR দিয়ে আপনি ছবি তুলুন বা না তুলুন, মিররলেস ক্যামেরা দিয়ে আপনি কিন্তু ছবি ডেফিনেটলি তুলেছেন। অ্যাকচুয়ালি আমরা যে স্মার্টফোনে ছবি তুলি বা আমরা যে ডিজিটাল ক্যামেরা আগে যে ছবি তুলেছি সেগুলো সব মিররলেস ক্যামেরা টেকনোলজিতে তৈরি হয়। সত্যি কথা বলতে DSLR এবং মিররলেস দুটোর মধ্যে কিছু অ্যাডভান্টেজ কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। তো চলুন এই ভিডিওতে আমি ডিসকাস করব কি কি ডিসঅ্যাডভান্টেজ এবং কি কি অ্যাডভান্টেজ আছে এই DSLR এবং মিররলেসের মধ্যে। প্রথমে বলবো DSLR কি। যখন আমি DSLR দিয়ে কোনো আপনি ছবি তোলেন তখন DSLR লেন্সের মধ্যে দিয়ে লাইট প্রবেশ করে, DSLR সামনে সেন্সারের আগে যে কাঁচ থাকে সেই কাঁচে রিফ্লেক্ট হয়ে আপনি আর ভিউ ফাইন্ডারে আপনি যে জিনিসটা দেখতে পান এবং জিনিসটা দেখার পর যখন আপনারা ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে মিররটা উপরে চলে যায় এবং লাইট সেন্সারে প্রবেশ করে এবং আপনি ছবিটাকে ক্যাপচার করেন। মিররলেসের ক্ষেত্রে কী হয়, মিররলেসের ক্ষেত্রে এই সেম জিনিসটা হয়, বাট যে মিররের যে মেকানিজমটা সেটা অ্যাকচুয়ালি থাকে না। মিররলেস ক্যামেরা খুললে আপনি দেখতে পাবেন যে ডাইরেক্টলি এটা আপনার সেন্সার দেখতে পাওয়া যায়, এর মাঝে কোনো মেকানিজম থাকে না এবং এটা ডাইরেক্টলি এক্সপোজ হয় এবং সেন্সারের মাধ্যমে সেই ছবিটা ক্যাপচার হয়। বেসিক্যালি আমরা যখন কোনো একটা DSLR লাইভ ভিউ অপশন দিয়ে ছবি তুলি তখন সেক্ষেত্রে সেই DSLRটা অ্যাকচুয়ালি একটা মিররলেস ক্যামেরার মতোই একটা কাজ করে। তো DSLR এবং মিররলেস এই দুটো ক্যামেরার মধ্যে পার্থক্যটা কি? DSLR এবং মিররলেস ক্যামেরার মধ্যে অনেক পার্থক্য আছে, সেই জন্য আমি কিছু পয়েন্টে ভাগ করব। DSLR এবং মিররলেসের মধ্যে যদি বিল্ড কোয়ালিটি আমি কম্পেয়ার করি দেন DSLR বিল্ড কোয়ালিটি যথেষ্ট একটু ভালো, মিররলেসের বিল্ড কোয়ালিটি তুলনামূলকভাবে অতটা ভালো হয় না। কারণ আপনি যখন দেখবেন যখন আপনি কোনো একটা আপনি 5D Mark III অনেক বছর আগেকার যদি কোনো একটা আপনি ফুল ফ্রেম 5D Mark II যদি আপনি হাতে ধরেন তার যে বিল্ড কোয়ালিটি একটা থাকে সেই তুলনায় মিররলেসের যে বিল্ড কোয়ালিটি সেটা অতটা ভালো থাকে না। বাদ বাকি যে বাটনস যেগুলো থাকে DSLR আপনি ক্যানন ইউজ করুন বা নিকন ইউজ করুন দেখবেন যে বাটনসগুলো অনেক ভালো হয় এবং যেটা অনেক ইউজ করতে অনেক সুবিধা হয়। মিররলেসের বিল্ড কোয়ালিটি একটু তুলনামূলকভাবে DSLR থেকে একটু কম ভালো হয় বিল্ড কোয়ালিটি, কিন্তু মিররলেস তুলনামূলকভাবে যেহেতু ওই শাটারের যে মেকানিজম থাকে সেটা যেহেতু থাকে না তার জন্য কি হয় যে মিররলেসের বডি অনেক হালকা হয় এবং অনেক পোর্টেবল হয়। যারা ট্রাভেল করতে ভালোবাসেন, যারা বাইরে বাইরে ঘোরেন এবং যারা মনে করেন যে আমার কম জায়গার মধ্যে আমার ইকুইপমেন্টস দরকার হয় দেন তারা মিররলেস বেশি প্রেফার করেন। শাটার স্পিডের দিকে দেখতে গেলে মিররলেস ক্যামেরার শাটার স্পিড অলওয়েজ বেশি। মিররলেস ক্যামেরাতে ইলেকট্রনিক শাটার রয়েছে, এটা কোনো ফিজিক্যাল কোনো শাটার সিস্টেম থাকে না। আর DSLR ক্যামেরাতে কী হয় ফিজিক্যাল শাটার থাকে, ফিজিক্যাল শাটার যাই স্পিডই হয়ে যাক বাট ইলেকট্রনিক শাটার থেকে বেশি স্পিড হতে পারে না। যার ফলে আপনি যদি স্পোর্টস ফটোগ্রাফি করেন বা আপনি যদি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করেন দেন সেক্ষেত্রে মিররলেস ক্যামেরার একটা অ্যাডভান্টেজ অবশ্যই বেশি পাওয়া যায়। ফোকাসের দিক দিয়ে যদি আমি কম্পেয়ার করি দেন মিররলেস ক্যামেরা ফোকাসের দিক থেকে অনেক যথেষ্ট ভালো ক্যামেরা। আমি বলবো না যে DSLR ক্যামেরাতে ফোকাস সিস্টেম খারাপ বা DSLR ক্যামেরা ফোকাস একটু হলেও স্লো, মিররলেস ক্যামেরার যে ফোকাসিং সিস্টেম সেটা অনেক বেশি ফাস্ট তুলনামূলকভাবে DSLR থেকে। এবং এছাড়া এতে আই ফোকাস দেখা যায় যেটা এবং ফোকাস ট্র্যাকিং দেখা যায় যেটা অ্যাকচুয়ালি ভিডিওগ্রাফির ক্ষেত্রে অ্যাকচুয়ালি খুবই কার্যকরী। যদি ফোকাসের দিক দিয়ে বলি তাহলে DSLR তুলনায় মিররলেস বেশি এগিয়ে। DSLR আপনাকে নর্মাল ভিউ ফাইন্ডার বা ফিজিক্যাল ভিউ ফাইন্ডার পাওয়া যায় আর মিররলেস ক্যামেরাতে আপনি পাবেন ইলেকট্রনিক্স ভিউ ফাইন্ডার, অর্থাৎ আপনি যে যখন ফটোগ্রাফিতে এক্সপোজার চেঞ্জ করছেন অ্যাপারচার শাটার স্পিড এগুলো যখন চেঞ্জ করছেন তখন সেই অনুযায়ী আপনি যে অ্যাকচুয়াল যেটা দেখছেন সেটা আপনি আপনার ভিউ ফাইন্ডারে দেখতে পাওয়া যায়। এর একটা অ্যাডভান্টেজ একটা ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে। অ্যাডভান্টেজ যেটা হলো যে আপনি যখন ছবি ক্লিক করবেন তখন অ্যাকচুয়ালি দেখতে পাবেন যে আপনি কী ছবিটা ক্লিক করতে চলেছেন, আপনি এক্সপোজার অ্যান্ড এভরিথিং আপনি দেখতে পাবেন, সেটা হচ্ছে মিররলেস ক্যামেরাতে ক্ষেত্রে। আর ডিসঅ্যাডভান্টেজ হলো এটা আছে যেহেতু ওটা ইলেকট্রনিক্স ভিউ ফাইন্ডার দেন ব্যাটারি সত্যি কথা বলতে একটু বেশি খায় আপনার নর্মাল ভিউ ফাইন্ডারের থেকে। যেহেতু DSLR ক্যামেরা অ্যাকচুয়ালি প্রচুরভাবে প্রচলিত এবং বহু বছর ধরে আজকে হয়ে আসছে, DSLR ক্যামেরাতে এই মুহূর্তে প্রচুর প্রচুর লেন্স এবং অনেক সস্তাতে অ্যাভেলেবেল। কিন্তু আমি যদি কম্পেয়ার করি সোনি বা ফুজির যে লেন্সগুলো সেগুলো অ্যাকচুয়ালি অনেক বেশি দাম। A7 III তার যে বডির যা দাম, আপনি যদি একটা G Master 2470 নিতে চান দেন বডির থেকে অনেক বেশি টাকা পড়ে একটা লেন্সের জন্য। দেন চিন্তা করতে পারছেন যে লেন্সের কত দাম, সেক্ষেত্রে ক্যানন বা নিকনের যে বডিগুলো আছে তার তুলনায় লেন্সের দাম অনেক চিপার। তো এই জন্য অনেকেই যারা এখন DSLR ইউজ করেন তারা মিররলেসে আপগ্রেড হতে পারেন না এই লেন্সের কারণে। কারণ আপনি যখন একটা ক্যামেরা নিচ্ছেন তখন আপনার লেন্সটাও কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো ডেফিনেটলি লেন্সের দাম মিররলেস ক্যামেরায় অনেক বেশি। তবে এখন একটা জিনিস বলা যায় যে সিগমা এবং ট্যামারন মিররলেস ক্যামেরার জন্য অনেক অনেক লেন্সের সিরিজ বের করেছে এবং যার ফলে লেন্স অনেক বেশি অ্যাফোর্ডেবল হয়ে গেছে। বাট তা সত্ত্বেও যে কোম্পানির লেন্সগুলো হয় যেমন সোনির যে কোম্পানির লেন্সগুলো স্টিল এখন অনেক বেশি প্রাইস আপনার ক্যামেরা বডির থেকে। আপনি যদি অনলি স্টিল ফটোগ্রাফি করেন এবং আপনার যে ডিসপ্লে সেটা যদি আপনি অফ করে রাখেন, আপনি যদি অনলি ভিউ ফাইন্ডার দিয়ে ছবি তোলেন দেন মিররলেসের থেকে DSLR আপনি অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন।
DSLR ক্যামেরাগুলোতে লেন্সের ইমেজ স্টেবিলাইজেশন থাকলেও ইন বডি ইমেজ স্টেবিলাইজেশন থাকে না। অন্যদিকে মিররলেস ক্যামেরাতে 5 অ্যাক্সিস ইমেজ স্টেবিলাইজেশন দেখা যায়। আপনি যদি হ্যান্ডেল শুট করতে বেশি পছন্দ করেন এবং আপনি যদি ট্রাভেল ব্লগার হন বা ডকুমেন্টারি ফিল্মিং কিছু করেন, দেন সেক্ষেত্রে আমি বলবো যদি ইমেজ স্টেবিলাইজেশনের ক্ষেত্রে মিররলেস ডেফিনেটলি একটা বেস্ট চয়েস হবে। আমি বলবো না যে DSLR ভালো ভিডিও হয় না, অনেক হায়ার রেঞ্জ DSLR আছে যেমন 1DX অনেক ভালো ভিডিও হয়, বাট যদি আপনি প্রাইসের তুলনায় ভিডিওর একটা কম্প্যারিজন করেন দেন সেক্ষেত্রে আমি বলবো মিররলেস ক্যামেরার ভিডিও কোয়ালিটি অনেক ফার বেটার দ্যান এনি DSLR ক্যামেরা। আপনি ফোকাস ট্র্যাকিং পান, আই অটো ফোকাস পান, ভিডিওতে অটো ফোকাস পান, তাছাড়া ভিডিওতে আপনার যে লগগুলো থাকে সেগুলো আপনি অ্যাকচুয়ালি খুব ভালোভাবে কালার গ্রেড করতে পারেন, এবং সবচেয়ে বড় কথা FPS আপনি 100-120 FPS এই জিনিসগুলো পেতে পারেন মিররলেস ক্যামেরাতে। প্রাইস এখন সত্যি কথা বলতে মার্কেটের দিকে তাকালে দেখা যায় যে এখন আস্তে আস্তে ধীরে ধীরে মিররলেস এবং ক্যামেরা DSLR দুটো ক্যামেরা প্রায় সমান হয়ে যাচ্ছে, যদিও ক্যানন তার হায়ার সেগমেন্টের ক্যামেরা 1DX Mark III এখনও লঞ্চ করেছে কিছুদিন আগে। বাট তা সত্ত্বেও এটা বলা যায় যে 2020 মিররলেস এবং DSLR যে প্রাইস পয়েন্ট সেটা অলমোস্ট সিমিলার পাওয়া যায়, এবং এক্ষেত্রে মিররলেসের ক্যামেরার প্রাইস আগের তুলনায় অনেক বেশি ধীরে ধীরে কমছে। আমার কাজের উপর ভিত্তি করে আমি লাস্ট 3 ইয়ার্স আমি মিররলেস ক্যামেরাতে শিফট হয়েছি, বাট এখনও আমার DSLR ক্যামেরাতে ছবি তুলতে খুব ভালো লাগে। আমার 5D Mark III Mark IV এই ক্যামেরাগুলো আমার যথেষ্ট ফেভারিট ক্যামেরা, আমি স্টিল এখনও মাঝে মধ্যে ছবি তুলি ওই ক্যামেরাগুলো দিয়ে। এবং অ্যাকচুয়ালি যেটা আমি DSLR ক্যামেরাতে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগতো সেটা হচ্ছে বিল্ড কোয়ালিটি অ্যান্ড আপনি ধরে একটা ফিল পাওয়া যায় যেটা আপনি মিররলেস ক্যামেরা দিয়ে ফিল পাওয়া যায় না। অন্যদিকে আবার একটা জিনিস দেখা যায় যে ছোটো ক্যামেরা হওয়ার ফলে গিম্বেল ইজিলি ব্যালেন্স করা, আপনার ছোটো গিম্বেল লাগা, এবং হচ্ছে আপনার ইজিলি ক্যারি করা সেই জিনিসগুলো, ইজিলি লেন্স বা ইকুইপমেন্ট সব জিনিসটা ক্যারি করা, এইসব পারপাসের জন্য আমার মিররলেস ক্যামেরা অ্যাকচুয়ালি বেশি ভালো লাগে। এই ছিল আজকের ভিডিও, তো আশা করি ভিডিওটা আপনাদের সকলে ভালো লেগে থাকে। যদি এরকম টাইপের ভিডিও ভালো লেগে থাকে দেন আমাকে জানান, আর আমি এই চ্যানেলে আরও নতুন নতুন নানা রকম ভিডিও বানাতে থাকবো। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।